তাকদীর কি বদলানো যায় ন্যাক আমলের মাধ্যমে? তাকদীর আসলে সুনির্ধারিত, তাকদীরের কোনো, যারা বলে তাকদীর একটা হলো মুবরাত একটা মুআল্লাক, তারা ঠিক কথা বলে না। আল্লাহর কাছে সবই নির্ধারিত, কিন্তু ফেরেশতা জানে না বান্দার কি হচ্ছে। ফেরেশতা মনে করতেছে এটার পরিণতি তো তার মৃত্যুই, এটার পরিণতি তার ক্ষতিকর অবস্থা, এটার পরিণতি সে এভাবে ধারণা করে বসে আছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি তো জানেন বান্দার অবস্থা, বান্দা একটা এমন একটা ন্যাক আমল করে দিয়েছে সব কিছু মুছে ধুয়ে মুছে সাফ হয়ে আরো একটু আগে গেছে ভালো অবস্থার দিকে, কারণ আল্লাহ তাআলা তার যে লেখা আছে লোকটা ভালো একটা আমল করবে, বড় বড় একটা আমল করে দিল। এই জন্য দেখেন একটা পরিবর্তনের জন্য দুইটা জিনিস মানুষ করে সাধারণত, একটা হচ্ছে কি দোয়া, আরেকটা হচ্ছে দয়া দান। দোয়া দয়া দুইটা জিনিসকে শরীয়ত গ্রহণ করে নিয়েছে, ইসলামী শরীয়তে বলা হয় যে আসাদকাতু তারুদ্দুল বেলা, তাই না, সদকা দিলে বলা দূর। আরেকটা হচ্ছে লাইয়ান ফাউর লাইয়ান ফাউর ভালোই লেখা ছিল এটা বুঝতে পারবে, আর সমর্থ না হও তোমার তাকদীরে খারাপটাই লেখা হয়েছে, তোমার কিসমত খারাপ। দান করো বুঝবে একটা বিরাট বিপদ কেটে যাচ্ছে, তুমি তো জানো না তোমার বিপদ সামনে আসছে দেখা যাচ্ছে, কিন্তু দানের মাধ্যমে এটা সরে গেছে এটাই লেখা আছে। কিন্তু যে যারা জানে না তারা তো ওইটাই লিখেছে, এই জন্য আল্লাহ তালা যা ইচ্ছে তা মিটিয়ে দেন। ফেরেশতার এখানে লেখা আছে এইগুলি করেছে এইগুলি করেছে অনেক হাজার হাজার কাম, আল্লাহ তালা বন্ধু শেষ কথা যেটা এটা সে তো ভালো কাজ করেছে মিটিয়ে দিয়েছে, এখন তওবা করেছে সব কিছু মাফ হইয়া বরং তার গুণে আর তার সব আর একটু বেশি লেখা আছে, তাই না। সুতরাং বোঝা যাচ্ছে যে বদলানোর অর্থ হলো সুরি দৃষ্টিতে, মানে দৃশ্যমান দৃষ্টিতে বদলে গেছে, যে লোকটা দেখছো কত বড় দোয়া করছে, বাপ মা বাপের দোয়া ছিল বলে লোকটা আসলে পার হয়ে গেল, বলে না অনেক সময় হ্যাঁ দোয়াটা দৃশ্যমান হচ্ছে দোয়ার কারণে, কিন্তু দোয়াটা তাকদীর অনুসারে হয়েছে, দোয়াটা তাকদীর অনুসারে, তাকদীরে লেখা আছে লোকটা এই সময় দোয়া করবে, সেই জন্য আমি এটাকে তার এটা এই বিপদটাকে দূর করে দিলাম এটা অনুসারে। সুতরাং দোয়া বদলে এইভাবে যে তাক আপনার দোয়াটাও তাকদীর অনুসারে লেখা হয়েছে, দোয়াটা তাকদীরে লেখা আছে দোয়া করবেন, আর যদি দোয়া করতে সমর্থ না হন আপনার মতো দুর্ভাগ্য আমার মতো দুর্ভাগ্য আর কেউ নেই যারা দোয়া করে না আর আল্লাহর উপর দোষ দিয়ে বেড়ায় আল্লাহ কেন এটা আমার করে দেয় না। আপনি দোয়া করেন, আপনি কিছু চেষ্টা করেন, দোয়া অথবা দয়া দুইটা একটা করেন।